সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ডিস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করেছিলাম। তো কনস্ট্রাক্টর তৈরি করে আমরা যদি মেমোরিতে কোনো একটা জায়গা নিই, বরাদ্দ করি, তাহলে সেটা কাজ শেষে বা দিন শেষে মেমোরিকে ফিরিয়ে দেওয়ার যে কাজটা, সে কাজটা করে থাকে ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টর শব্দটি এসেছে ডিস্ট্রাকশন থেকে, অর্থাৎ ধ্বংস করে দেওয়া, অর্থাৎ যে মেমোরিটা নিয়েছিলাম সেটা কাজ শেষে আবার পুনরায় মেমোরিকে ফিরিয়ে দেওয়া। তো সাধারণত ডিস্ট্রাক্টরকে ডিক্লেয়ার করতে হয় না, কারণ ডিস্ট্রাক্টর অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক্যালি কম্পাইলার ডিক্লেয়ার করে নেয়। ওকে, কিন্তু যদি আপনি পয়েন্টার টাইপের কোনো ভেরিয়েবল পাস করেন আর্গুমেন্ট হিসাবে, অথবা আপনি যদি ম্যালক বা এই জাতের কোনো ফাংশন ইউজ করে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করেন, সেক্ষেত্রে এটা তখন আপনার বা প্রোগ্রামারের দায়িত্ব কম্পিউটারের মেমোরির কাছে পুনরায় সেই জায়গাটাকে ফিরিয়ে দেওয়া। সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি অবশ্যই ডিস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে। আর তাছাড়া এমনিতে অন্যান্য সাধারণ কাজে ডিস্ট্রাক্টর ইউজ করতে হয় না, কারণ কম্পাইলার অটোমেটিক্যালি বাই ডিফল্ট ডিস্ট্রাক্টর তৈরি করে নেয়। তো ভিডিওটি দেখুন সম্পূর্ণটা, এবং শেষে আপনাদের জন্য একটি কুইজ আছে আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো ডিস্ট্রাক্টর বিষয়টা সম্পূর্ণভাবে বোঝার জন্য আমরা এই প্রোগ্রামটার সাহায্য নিচ্ছি। এই প্রোগ্রামটার সাহায্যে আমরা ডিস্ট্রাক্টরের পুরো বিষয়টা বুঝতে পারবো। তো এখানে যেটা করা হয়েছে, এখানে একটা কনস্ট্রাক্টর নেওয়া হয়েছে টেস্ট নামে, অর্থাৎ টেস্ট নামের একটি কনস্ট্রাক্টর নিয়ে আমরা কাজ করছি। ফাইন, তো ক্লাসের নাম টেস্ট, এবং আমি বলেছিলাম যে কনস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নাম দুটো একই হতে হবে। তো যদি আমি ডিস্ট্রাক্টর তৈরি করতে চাই, ডিস্ট্রাক্টর তৈরি করার নিয়ম হচ্ছে কনস্ট্রাক্টরের নামের আগে একটা টিল্ট, এই সাইনটা দিতে হবে আর কি। অর্থাৎ কনস্ট্রাক্টরের নামের আগে যদি আপনি এরকম একটা সাইন দেন, তাহলে ওটা সিগনিফাই করছে যে আপনি আসলে ডিস্ট্রাক্টর ইউজ করছেন আর কি, আপনি কনস্ট্রাক্টর ইউজ করছেন না। তো এখানে কনস্ট্রাক্টর এইটা টেস্ট, আর ডিস্ট্রাক্টর হচ্ছে এইটা, কারণ দেখেন যে সামনে একটা ছোট্ট টিল্ট সাইন দেওয়া আছে। ওকে, তো ভেতরে লেখা আছে যে আই এম এ কনস্ট্রাক্টর, এবং এখানে লেখা আছে কি আই এম ডিস্ট্রাক্টর। ওকে ফাইন, তো এখন যদি আপনি মেইন ফাংশনের ভেতর থেকে এই টেস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেন, তাহলে কি হবে, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর হিসাবে সে প্রথমে কনস্ট্রাক্টরকে কল করবে, অর্থাৎ আউটপুট আসবে আই এম এ কনস্ট্রাক্টর, এই লেখাটা আউটপুট আসবে আই এম এ কনস্ট্রাক্টর এই লেখাটা, এবং তারপরে অটোমেটিক্যালি আই এম এ ডিস্ট্রাক্টর এই লেখাটাও আউটপুট আকারে চলে আসবে। এটাকে আপনাকে আর আলাদা করে কল করতে হবে না, ঠিক আছে? তো এভাবে আপনি যদি একটি কনস্ট্রাক্টর তৈরি করেন, তাহলে কনস্ট্রাক্টর তো কল হয়ই, সাথে সাথে বাই ডিফল্ট ডিস্ট্রাক্টরও। তো চলুন দেখি, আমরা প্রোগ্রামটাকে একটু রান করে দেখি। তো এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, তাহলে খুব সুন্দর করে একটা আউটপুট চলে আসবে। প্রথমে এসেছে আই এম এ কনস্ট্রাক্টর, এবং তারপর এসেছে আই এম এ ডিস্ট্রাক্টর। তো এরপরের আলোচনা হলো যে ডিস্ট্রাক্টরকে ওভারলোড করা যায় কিনা, কারণ আমরা জানি যে কনস্ট্রাক্টরকে আমরা প্যারামিটার চেঞ্জ করে দিয়ে ওভারলোড করেছি। তো ডিস্ট্রাক্টরকে ওভারলোড করার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা, চলুন সেটা আমরা একটু এক্সপ্লোর করি। তো ধরা যাক যে আমরা এই কনস্ট্রাক্টরটাকে আগে একটু ওভারলোড করে ফেলি। যেমন আমরা এই কনস্ট্রাক্টরটা ওভারলোড করলাম ইন্ট সি ইন্ট টি, তো আমরা জানি যে প্যারামিটার চেঞ্জ করে দিলেই কনস্ট্রাক্টর ওভারলোড করা হয়ে গেল। তো আমি এখানে লিখে দিলাম যে আই এম ওভারলোডেড, আই এম ওভারলোডেড কনস্ট্রাক্টর, তাই তো? তো এন্ডেড, ফাইন। তো আমি চাচ্ছি যে কনস্ট্রাক্টর ওভারলোড করলাম, আমি কনস্ট্রাক্টরকে আমি ডিস্ট্রাক্টরকে ওভারলোড করব। তো চলুন দেখি, আমরা একটু ডিস্ট্রাক্টরকে ওভারলোড করার চেষ্টা করি, তো অবস্থাটা কী দাঁড়াবে আর কি। তো আসলে কম্পাইলার কি সেটা নেবে নাকি ভুল দেখাবে আর কি, তো সেটা একটু আমরা জানার চেষ্টা করি। যে এই হচ্ছে আমার কনস্ট্রাক্টরটা, আমি সামনে যদি টিল্ট এই সাইনটা দিয়ে দিই, তাহলে সেটা ডিস্ট্রাক্টর হয়ে গেল, ঠিক আছে? দেন আমি আই এম অ্যান ওভারলোডেড ডিস্ট্রাক্টর, এই তো, এটুকুই করবো। আর মেইন ফাংশন থেকে আমি যেটা করব, যে টেস্ট ক্লাসের আরেকটা অবজেক্ট নিলাম ওবি ওয়ান ওবি টু, অর্থাৎ এখানে আমার ইন্টিজার সি এবং ইন্টিজার টি, অর্থাৎ দুটো ইন্টিজার প্যারামিটার পাস করতে হবে আর কি। ওকে, তো আমি 14 আর 25 পাস করে দিলাম। তো এই অবস্থায় যদি আমি প্রোগ্রামটাকে রান করতে চাই, তাহলে এটা রান করবে নাকি করবে না? যে আমরা ডিস্ট্রাক্টরকে ওভারলোড করেছি, প্রথমে এটা ডিস্ট্রাক্টর ছিল, পরে ডিস্ট্রাক্টরকে ওভারলোড করেছি,
কি অবস্থাটা হবে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে প্রোগ্রাম একটা কমপ্লিট করবে, অর্থাৎ একটা এরর দেখাবে। কি এরর দেখাচ্ছে এররটা যদি একটু দেখেন আপনারা, এররটাই লেখা আছে যে ডিস্ট্রাক্টর মে নট হ্যাভ প্যারামিটার, অর্থাৎ এটা ডিস্ট্রাক্টরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ডিস্ট্রাক্টরের কোনো প্যারামিটার থাকে না, ডিস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না, এবং ডিস্ট্রাক্টরকে ওভারলোড করা যায় না স্বভাবতই। অর্থাৎ ডিস্ট্রাক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এর কোনো প্যারামিটার থাকে না, এর রিটার্ন টাইপ থাকে না, একে ওভারলোড করা যায় না। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আমি যে ওভারলোডেড কনস্ট্রাক্টর তৈরি করলাম, সেই ওভারলোডেড কনস্ট্রাক্টরটাকে ডিস্ট্রয় করার জন্য বা এর মেমোরিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কি উপায় আছে? আসলে আপনি যখন একটা ডিস্ট্রাক্টর তৈরি করেন, এই ডিস্ট্রাক্টরটাই আসলে এই টেস্ট কনস্ট্রাক্টর বা টেস্টের ওভারলোডেড কনস্ট্রাক্টর সবার জন্যই ক্রিয়াশীল থাকে। তো এটার প্রমাণ দেখার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি, যে আমরা এই ডিস্ট্রাক্টরটা তো হবে না, সুতরাং এটা এরর দেখাচ্ছে, আমরা এটাকে কেটে দিলাম। তো এরপর যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তো এখন রান করবে, এখানে একটা আউটপুট দেখাবে, একটা তো একটা মজার আউটপুট দেখাচ্ছে। দেখুন ওটা আউটপুটটা কি, আই অ্যাম আ কনস্ট্রাক্টর, শুরুতেই এসেছে আই অ্যাম এ কনস্ট্রাক্টর, অর্থাৎ এই আই অ্যাম এ কনস্ট্রাক্টর এইটা প্রথমে প্রিন্ট হয়েছে আর কি, আই অ্যাম এ কনস্ট্রাক্টর। তারপরে কি হয়েছে, আই অ্যাম এন ওভারলোডেড কনস্ট্রাক্টর, অর্থাৎ এই আই অ্যাম এন ওভারলোডেড কনস্ট্রাক্টর এর জন্য এই প্রিন্টটা আবার হয়েছে আর কি। ওকে ফাইন, আসলে মূলত প্রথম আই অ্যাম এ কনস্ট্রাক্টর এটা প্রিন্ট হয়েছে এটার জন্য, এবং সেকেন্ড যে আই অ্যাম এন ওভারলোডেড কনস্ট্রাক্টর এটা প্রিন্ট হয়েছে ওবি ওয়ান এটার জন্য আর কি। ওকে, তো পরে কি হয়েছে, আই অ্যাম এ ডিস্ট্রাক্টর এবং আই অ্যাম এ ডিস্ট্রাক্টর, অর্থাৎ এই জিনিসটা দুইবার প্রিন্ট হয়েছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আপনি যখন এই ওবি এই অবজেক্টটা তৈরি করেন, তখন এই কনস্ট্রাক্টরের জন্য একটা ডিস্ট্রাক্টর তৈরি হয়েছে, সেটা কল হয়েছে, এবং এই যে আপনার ওভারলোডেড কনস্ট্রাক্টরটা এটাকে ডিস্ট্রয় করার জন্য এই একই ডিস্ট্রাক্টরটা আবারও কল হয়েছে। অর্থাৎ ওভারলোডেড কনস্ট্রাক্টরকে ডিস্ট্রয় করার জন্য নতুন করে কোনো ডিস্ট্রাক্টরের প্রয়োজন নেই, এই একই ডিস্ট্রাক্টর ওভারলোডেড কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও ক্রিয়াশীল থাকে। এটা ছিল একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে ডিস্ট্রাক্টরের একটা বৈশিষ্ট্য। ভালো করে খেয়াল করুন যে এই যে প্রোগ্রামটা রান হলো, এখানে কি হয়েছে যে আই অ্যাম এ কনস্ট্রাক্টর রান হয়েছে, সেটা রান হয়েছে আই অ্যাম এ কনস্ট্রাক্টর এটার আউটপুট হিসাবে রান হয়েছে। তারপর রান হওয়ার কথা কি ছিল, আই অ্যাম এ ডিস্ট্রাক্টর, কিন্তু আই অ্যাম এ ডিস্ট্রাক্টর রান না হয়ে কি রান হয়েছে, আই অ্যাম অ্যান ওভারলোডেড কনস্ট্রাক্টর। তো এখানে একটা টুইস্ট আছে, অর্থাৎ একটা স্কোপের ভেতরে ডিস্ট্রাক্টরটা এক্সিকিউট হয় সবার শেষে, অর্থাৎ ওখানে যতগুলো মেথড থাকে বা কনস্ট্রাক্টর থাকে সেগুলো আগে কাজ হয় এবং সব শেষে ডিস্ট্রাক্টরটা এক্সিকিউট হয়ে থাকে। তো ঠিক সেই কারণেই প্রথমে আই অ্যাম এ কনস্ট্রাক্টর এইটা রান করেছে, তারপর রান করেছে আই অ্যাম ওভারলোডেড কনস্ট্রাক্টর এটা রান করেছে, এবং শেষে ডিস্ট্রাক্টর রান করেছে। তো এই বিষয়টাকে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করছি, যেমন আমি আমি একটু আরেকটা প্রোগ্রামের হেল্প নিচ্ছি, এই প্রোগ্রামটা হেল্প নিচ্ছি। তো এই প্রোগ্রামটা যদি একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন যে এখানে টেস্ট ক্লাসের ভেতরে একটা কনস্ট্রাক্টর আছে, তো একটা ডিস্ট্রাক্টর আছে, একটা ওভারলোডেড কনস্ট্রাক্টর আছে, এবং একটা মেথড আছে, শো ডাটা নামে মেথড আছে। তো আমি কি বলেছিলাম যে ডিস্ট্রাক্টর সেটা একটা স্কোপের ভেতরে সবার শেষে এক্সিকিউট হয়, অর্থাৎ কনস্ট্রাক্টর ফাংশন এগুলো সব এক্সিকিউট হওয়ার পরে ডিস্ট্রাক্টর এক্সিকিউট হয়। তো সেই অনুযায়ী আমাদের আউটপুটটা তৈরি হবে, অর্থাৎ আমরা যেটা করেছি যে শো ডাটাকে কল করেছি, অর্থাৎ প্রথমে আসবে কি, প্রথমে আই অ্যাম এ কনস্ট্রাক্টর আসবে, তারপর আই অ্যাম অ্যান ওভারলোডেড কনস্ট্রাক্টর আসবে, তারপর এই দিস ইজ এ ম্যাথড এইটা রান হবে, এবং তারপরে সবার শেষে প্রথমে এই ওবির জন্য একবার রান করবে আই অ্যাম এ ডিস্ট্রাক্টর, এবং তারপর এই এইটার জন্য অর্থাৎ সে ডাবল প্যারামিটার বা ওভারলোডেড কনস্ট্রাক্টরের জন্য আবারও রান করবে ডিস্ট্রাক্টর একবার, অর্থাৎ আই অ্যাম এ ডিস্ট্রাক্টর। তো চলুন দেখি একটু আউটপুটটা আমরা দেখে আসি, আউটপুটে কী আছে। ওকে, তো খুব সুন্দর একটা আউটপুট এসেছে, যে প্রথমে এসেছে আই অ্যাম এ কনস্ট্রাক্টর, তারপরে এসেছে আই অ্যাম ওভারলোডেড কনস্ট্রাক্টর, তারপরে এসেছে দিস ইজ এ ম্যাথড, এবং একদম শেষে ডিস্ট্রাক্টর দুইটা অবজেক্টের জন্য দুইবার রান হয়েছে,
অর্থাৎ এটাই ছিল টুইস্টটা। একটা স্কোপে ডিস্ট্রাক্টর শুরুতে রান হয় না, বরং সব কাজের শেষে রান হয়। এবারে কোয়েশ্চেন, খুব ভালো করে প্রোগ্রামটি দেখুন এবং চিন্তা করুন এর আউটপুট কী হতে পারে। ভিডিওটি পজ দিন এবং আপনার চিন্তা করার শেষে, আউটপুটটা খুঁজে পাওয়ার শেষে ভিডিওটি আবার রিসলভ করুন। মূল কোশ্চেনটা ছিল যে এই ফু যে ফাংশনটা ছিল এর ভেতরে আমরা এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছিলাম, তো এর ভেতরে ক্লাসের ভেতরে একটা ডিস্ট্রাক্টর ছিল, সেই ডিস্ট্রাক্টরের ভেতরে আয়ের মান ছিল 10 এবং ফু যে ফাংশনটা তৈরি হয়েছে এর ভেতরে আয়ের মান 3। তো এই ফু ফাংশনটা যখন আইকে রিটার্ন করবে তখন দিন শেষে আয়ের ভ্যালু কত হবে, 3 নাকি 10? তো এটাই ছিল মূলত প্রশ্নটা। তো আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। আসলে যে আমি বলেছিলাম যে ডিস্ট্রাক্টর রান হয় একটি স্কোপের সব কাজের শেষে, ঠিক আছে? তো এইখানে এই লজিকটাই খাটানো হয়েছে আসলে, যে প্রথমে যখন আয়ের মান 3 দেওয়া হলো, আয়ের মান 3 দেওয়া হলো, তো এই এই হিসাবে এই ক্ষেত্রে আয়ের মান 3, ঠিক আছে? তো এরপরে কী হলো, এরপরে এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হলো, অভি নামে একটা অবজেক্ট তৈরি করা হলো। তো অবজেক্ট তৈরি করা হলে সভাপতি এর সংশ্লিষ্ট ডিস্ট্রাক্টর কল হবে, অর্থাৎ ডিস্ট্রাক্টরের ভেতরে আয়ের মান 10 আসবে। তাহলে এই আয়ের মান 3 আর আয়ের মান 10-এর মধ্যে দিন শেষে কোনটা রিটার্ন করবে? তো আমি যেহেতু বলেছিলাম যে ডিস্ট্রাক্টর কী করে, ডিস্ট্রাক্টরের ভেতরে যে মানটা থাকে বা ডিস্ট্রাক্টরের মানটা সেটা শেষে কল হয়, তাই এই OB10 এইটা এক্সিকিউট হবার আগেই যেহেতু i=3 এসেছে, সুতরাং ফু এই ফাংশনটা এই 3-কেই রিটার্ন করছে। তো আপনি যদি প্রোগ্রামটাকে রান করেন আপনার আউটপুট পাওয়া উচিত একটা 3। তো আমার এখানে আউটপুট এসেছে 3, ওকে? এবং আউটপুটটা কেন 3 এসেছে সেটা আমি বললাম, যে ডিস্ট্রাক্টর যেহেতু শেষে রান হয় তাই ডিস্ট্রাক্টরটা রান হওয়ার আগেই আয়ের মান 3 হয়েছে, সুতরাং ফাংশনটা 3 রিটার্ন করছে। তো এখন যদি আমি চাই যে না এটা 3 না, আয়ের মান 10 হবে, অর্থাৎ আয়ের মানটা ডিস্ট্রাক্টরের ভ্যালুটাই পাবে, সেক্ষেত্রে আমার কী করা উচিত? সেক্ষেত্রে ছোট্ট একটা কাজ করা যাবে, যে এই যে অবজেক্টটা তৈরি হলো এখানে আমরা এই অবজেক্টটা তৈরির ব্যাপারটা আমরা একটা স্কোপের মধ্যে রেখে দিতে পারি, অর্থাৎ বিষয়টাকে আমরা একটা এরকম করতে পারি আর কি। তো যদি এইটা করি তাহলে কী হবে, যদি আমরা এই স্কোপের মধ্যে রেখে দিই, সুতরাং এই স্কোপের মধ্যে যে কাজটা হলো এইটা স্কোপটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই ব্র্যাকেট এখানে শুরু এখানে শেষ, তো ডিস্ট্রাক্টর কখন শেষ হয়, কল হয়, অর্থাৎ যখন একটা ব্র্যাকেট শেষ হয় তখন তো ডিস্ট্রাক্টরটা কল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আর ডিস্ট্রাক্টরটা রিটার্নের পরে বা সবার শেষে কল হবে না, যেই মুহূর্তে এই ব্র্যাকেটটা শেষ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ডিস্ট্রাক্টরটাকে কল করবে, অর্থাৎ আয়ের ভ্যালু 10 এখানে কল হবে এবং এটার ভ্যালু তখন 10 হিসাবে শো করবে। তো এই অবস্থায় যদি আমরা প্রোগ্রামটাকে রান করি দেখা যাবে যে আয়ের ভ্যালুটা আপডেট হয়েছে এবং এটার ভ্যালু এখন 10 শো করছে। তো এইভাবে আসলে ডিস্ট্রাক্টর কাজ করে থাকে। তো ডিস্ট্রাক্টর নিয়ে আমি পুরো বিষয়টাকে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে আমাকে লিখে জানান। সবাইকে ধন্যবাদ।